গাইস আপনারা তো সবাই জানেন OB42 আপডেট আসতে চলেছে খুবই শীঘ্রই OB42 আপডেটে মারাত্মক আরো একটা ইবোগান আসতে চলেছে বাট আপনারা কি জানেন কি সেই ইবোগান প্লাস ইমোটটাই বা দেখতে কেমন হবে আচ্ছা পরবর্তী টপ আপ ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে যেটা কিনা আগামী কালই আসবে সো আপনারা কি জানেন কি কি আইটেম রড আসবে আগামী কালকে টপ আপ ইভেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে বলেছিলেন গাইস সোনিয়া ক্যারেক্টারের জ্বালায় গেম খেলতে পারতেছেন না তারপর আমরা মডারেটরদেরকে জানিয়েছিলাম সো এরপর কিন্তু গাইস এটার একটা সলিউশনও চলে আসছে সেটার বিষয়ে গাইস আজকে ভিডিওতে জানাবো আপকামিং সময়ে গাইস আরো দুইটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সো যেগুলোর কনফার্ম খেলতে পারতেছেন না তারপর আমরা মডারেটরদেরকে জানিয়েছিলাম সো এরপর কিন্তু গাইস এটার একটা সলিউশনও চলে আসছে সেটার বিষয়ে গাইস আজকে ভিডিওতে জানাবো এছাড়া গাইস OB42 আপডেটের মারাত্মক কিছু চেঞ্জেস সম্পর্কে গাইস আজকে ভিডিওতে জানতে পারবেন সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্স্ট অফ অল গাইস আমি আপনাদেরকে জানাই ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস আগামীকাল দুই তারিখ আর আগামীকালকে আসতে চলেছে নতুন আরও একটা
জানা লাগাইছে একদম এবিলিটি পাল্টিয়ে ফেলবে সো কি রকম চেঞ্জ করা হবে কতটুকু কমানো হবে সেটা তো এখন বোঝা যাবে না যেদিন অ্যাডভান্স সার্ভারটা হাতে পাবো সেদিন গাইস আমি আপনাদেরকে টেস্ট করে দেখাতে পারবো বাট আপনারা শিওর থাকতে পারেন সোনিয়া এবং গাইস ওরিয়ন এই দুইটা ক্যারেক্টারের এবিলিটি কমানো হচ্ছে সো আপনারা কারা কারা হ্যাপি গাইস অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন ভাই এই বিষয়ে মোডারেটরের সাথে কথা বলতে এন্ড গাইস আমরা আপনাদের কথা রেখেছি সো এখন কিন্তু গাইস আপনারা একটু রাখেন কথা মানে গাইস একটা লাইক করে দেন এন্ড নিউ অডিয়েন্সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন নেক্সট ইনফরমেশনটি হলো 5 তারিখে গাইস আমাদের গেমে আরো একটা মিনি রিং ইভেন্ট আসতে চলেছে যেখানে গাইস জাস্ট একটা অথবা দুইটা বান্ডেলই থাকবে যেগুলো হচ্ছে ডেমন স্লেয়ার স্পেশাল বান্ডেল সো দেখতে পাচ্ছেন গাইস আপনারা বান্ডেলগুলো মেবি গাইস একটা বান্ডেলই থাকার কথা সো যদি একটা যদি না থাকে তাহলে দুইটা থাকবে এর বেশি কিন্তু থাকবে না সো দেখতে পাচ্ছেন গাইস বান্ডেলটা দেখতে কেমন হবে 5 তারিখে ভোর 4টায় গাইস আপনারা মিনি রিং ইভেন্টের মাধ্যমে গাইস এই বান্ডেলটা দেখতে পেয়ে যাবেন বাংলাদেশ ইন্ডিয়া এবং সিঙ্গাপুর তিনটি সার্ভারে সো আশা করি গাইস এসব ফালতু বান্ডেল আপনারা কেউ বের করবেন না শুধু শুধু আপনাদের ডায়মন্ডই লস হবে শুধু এইটাই নয় গাইস 10 তারিখে আরো একটা ইভেন্ট আসতে চলেছে সো সেটা আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস যে ইভেন্টের মাধ্যমে গাইস এই বান্ডেলটা থাকবে সো বান্ডেলটা দেখলে গাইস আমার রাগ উঠতেছে মানে কি টাইপের বান্ডেল এগুলো ডিজাইন করতেছে আল্লাহ জানে সো যাই হোক গাইস এটা আসতে চলেছে 10 তারিখে যদিও গাইস এখানে ফেটেড হুল ইভেন্ট শো করতেছে বাট এটা কিন্তু ইভেন্ট চেঞ্জ হতে পারে বাট 10 তারিখে আসবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ইভেন্ট আইকন পাওয়া গেলে আর ডেট পাওয়া গেলে তো সেই ডেটে আসবে সেটা আপনারা সবাই জানেন সো ডেমন স্লেয়ার স্পেশাল গাইস এই দুইটা ইভেন্টে আপনাদের সময় বাকি আছে সো এই দুইটা ইভেন্ট আসার পরেই কিন্তু গাইস ইভেন্টটা শেষ হয়ে যাবে ইভো বনান্স ইভেন্ট নিয়ে কিন্তু গাইস আমি আপনাদেরকে অনেক বলেছিলাম সো ফাইনালি কিন্তু গাইস নেমটা চেঞ্জ করে ইভো ভল্ট নামে দিয়েছে আর সেই ইভেন্টটা কিন্তু গাইস দুই দিন আগে চলো আসছে সো বুঝতেই পারছেন গাইস কোন ইভেন্ট নিয়ে যদি আমি ভিডিও বানাই সেই ইভেন্ট একটু লেট হলো কিন্তু গাইস 100% কনফার্ম আসবে এবং আসেই সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন এখন কথা হচ্ছে গাইস পরবর্তী ইভোগান রিটার্নে আমরা কি দেখতে পাবো গাইস পরবর্তীতে জাস্ট একটা ইভোগান রিটার্ন করতে চলেছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে আর সেটা হচ্ছে গাইস ইভো M187 স্কিন সো জাস্ট গাইস এই একটা ইভোগানে যেহেতু ব্যাক করতেছে সেহেতু গাইস আপনারা ফেরিট হুল ইভেন্টের মাধ্যমে ব্যাক দেখতে পাবেন 1084 ডায়মন্ড হলেই কিন্তু গাইস আপনারা সবাই এই ইভোগানটা বের করে নিতে পারবেন সো কারা কারা গাইস ইভো M187 স্কিন নেওয়ার জন্য ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার মতো গাইস কাদের কাছে অলরেডি আছে সেটাও কিন্তু গাইস কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নেক্সট ইনফরমেশনটি হলো FFTC বান্ডেলের গাইস ফার্স্ট বান্ডেলটা কিন্তু গাইস কয়েকদিন আগে গেমের ভিতর চলে আসে বাট যেটা হোয়াইট বান্ডেল সেটা কিন্তু এখনো পর্যন্ত গেমের ভিতর এখনো পর্যন্ত আসেনি এবং এই বান্ডেলটা কিন্তু গাইস আপনারা অনেকেই পছন্দ করেছেন বিকজ পার্সোনালি আমিও অনেক পছন্দ করেছি সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বান্ডেলের সবকিছু কিন্তু গাইস ইউজেবল যেমন গাইস এটার হেডটা তারপর মাস্ক প্যান্ট সবকিছু কিন্তু গাইস ইউজেবল সো এই বান্ডেলটা গাইস আমরা দুই তিন দিনের ভিতরে দেখতে পেয়ে যেতে পারি অথবা সর্বোচ্চ এক সপ্তাহের মতো লাগতে পারে এক সপ্তাহের ভিতরে কিন্তু গাইস আমরা FFTC বান্ডেলটা দেখতে পেয়ে যাব গেমের ভিতরে সো এই বান্ডেলটা আসলে গাইস আমি আপনাদেরকে বলবো গাইস আপনাদের ভালো কোনো কম্বিনেশন না থাকলে আপনারা কিন্তু গাইস এটা বের করতে পারেন ভালো কোনো ড্রেস কালেকশন না থাকলে সো এটা দিয়ে কিন্তু গাইস জোস একটা কম্বিনেশন করা যাবে সো এখনই গাইস কমেন্ট বক্সে যান আর কমেন্টে জানান গাইস কারা কারা এই বান্ডেলটা বের করবেন আসার পরে 1000 থেকে 1500 ডায়মন্ডের মাঝখানে কিন্তু গাইস সবারই বেরিয়ে যাবে সো কারা কারা বার করবেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু গাইস ভুলবেন না এখন আসি গাইস আমাদের নেক্সট ইভোগান নিয়ে সো নেক্সট ইভোগান হিসেবে আমরা কি দেখতে পাবো বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে OB42 আপডেটে গাইস নতুন একটা ইভোগান আসবে সেটা তো আপনারা সবাই জানেন প্লাস ওল্ড ইভোগানও ব্যাক করবে দুই একটা নতুন যে একটা ইভোগান আসবে সেটা হতে পারে ইভো স্কার 2.0 অথবা ইভো M1887 2.0 দুইটার ভিতরে কিন্তু গাইস যে কোনো একটা হওয়ার চান্স বেশি সো ইভো M187 স্কিনের কথা কেন বলতেছি সেটা এখন আমি আপনাদেরকে বুঝাই সো গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস ফাইলের ভিতরে কিন্তু গাইস এই নতুন পিকটা এড করা হয়েছে এটা হচ্ছে গাইস একটা নতুন ইভোগান আর এটা দেখে মনে হচ্ছে গাইস এটা ইভো M187 স্কিন অথবা গাইস ইভো M60 দুইটার ভিতরে যে কোনো একটা হবে এটা দ্যাট মিন্স গাইস
সেটা তো ক্লিয়ার হয়ে গেল গাইস আপডেটের পরে আমাদের ইভো স্কার 2.0 অথবা ইভো M87 স্কিন 2.0 আসছে দুইটার ভিতর যে কোনো একটা আসবে এটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে সো আপডেটের পরে গাইস কনফার্ম ভাবে বলা যাবে গাইস ইভো M87 স্কিন 2.0 আসবে নাকি ইভো স্কার 2.0 আসবে শুধু তাই নয় গাইস এটার যে ইমোট সেটার কিন্তু গাইস 3D মডেলও পাওয়া গেছে সো ইমোটটা আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন গাইস যেটা কিনা টাইগার থিমে ডিজাইন করেছে টাইগার থিমে গাইস এই ফুল গানটা ডিজাইন করা হয়েছে সো এখন আপডেটটা আসলেই বোঝা যাবে গাইস আমাদের আপডেটের পরে মানে গাইস ওবি 42 আপডেটে গাইস আমাদের ইভো M87 স্কিন 2.0 নাকি ইভো স্কার 2.0 দুইটার ভিতর কোনটা আসবে সেটা আপডেটের পরেই বোঝা যাবে বাট দুইটার ভিতর যে কোনো একটা ইভো গান আসছে সেটা আপনারা শিওর থাকেন আচ্ছা আপনারা কমেন্টে জানান তো ওবি 42 আপডেটে গাইস আপনারা ইভো স্কার 2.0 চান নাকি ইভো M87 স্কিন 2.0 চান আমি দেখতে চাই গাইস কে কোন ইভো গান ওবি 42 আপডেটে চান অবশ্যই কিন্তু গাইস কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ইনফরমেশনটি হলো গাইস এই মাসের ডিসকাউন্ট ইভেন্ট আপনারা তো সবাই জানেন গাইস এখন প্রত্যেক মাসেই কোনো না কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসে বাট বুয়াবাজ ডিসকাউন্ট দেয় না বুয়াবাজ ডিসকাউন্ট গাইস মাসের শুরুতে 1 তারিখে দিয়ে দেয় বুয়ারিং ইভেন্টের মাধ্যমে যেটা কিনা একদম ফালতু একটা ইভেন্ট সো যাই হোক গাইস এই মাসও গাইস আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে হতে পারে সেটা মিস্ট্রি শপ হতে পারে সেটা লাকি শপ বা লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট সবচেয়ে বেশি চান্স আছে গাইস এই মাসে আমাদের লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে সো দেখতে পারছেন গাইস আপনারা ইভেন্টটা দেখতে কেমন হবে এখানে যে বান্ডেল আইটেম রিওয়ার্ড দেখতে পারছেন গাইস এগুলো চেঞ্জ হতে পারে বাট আপনারা কিন্তু গাইস ইভেন্টের আইকন বা ইভেন্টটা কিন্তু দেখতে এরকমই দেখতে পাবেন সো দেখতে পারছেন গাইস এখানে অনেকগুলো ভালো ভালো আইটেম আছে ইভেন্টটা আসার পরে গাইস এই ইভেন্ট থেকে গাইস আপনারা ইভোগানের টোকেন হাইপার বুকের টোকেন এগুলো কিন্তু গাইস খুবই কম দামে মাঝখানে পারচেস করতে পারবেন সর্বোচ্চ 99% ডিসকাউন্টে পারচেস করতে পারবেন এমনকি গাইস আপনারা এক ডায়মন্ডেও পারচেস করতে পারবেন যেটা কিনা অনেক ভালো একটা বিষয় সো যাই হোক গাইস এই মাসে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসতেছে এখন কত হচ্ছে গাইস কত তারিখে আসবে গাইস 100% কনফার্ম ডেট তো এখনই বলা পসিবল না বাট এখন যে ডিসকাউন্ট ইভেন্ট গুলো আসে সেগুলো কিন্তু গাইস মাসের 15 তারিখের ভিতরেই চলে আসে মানে 8 থেকে 15 তারিখের ভিতরে কিন্তু গাইস আপনারা এই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন আর যদি অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো বাট লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসার কিন্তু চান্স এই মাসে সবচেয়ে বেশি যার কারণে গাইস আমি আপনাদেরকে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটাই দেখালাম লাস্ট আপডেটটি হলো গাইস আজকে রাত 12টার আপডেট আজকে রাত 12টার প্রথম আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন প্রবাবলি ইভেন্ট মেবি গাইস রাত 12টার দিকে চলে আসে অথবা ভোর 4টার দিকে আসে মাঝে মাঝে সো রাত 12টা অথবা 4টার দিকে গাইস আপনারা গেমের ভিতর নতুন একটা টপ আপ ইভেন্ট দেখতে পাবেন বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে যে টপ আপ ইভেন্টের মাধ্যমে কি দেখতে পাবেন সেটা আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছি তো আবার বলে দিচ্ছি গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পারছেন গাইস আপনারা 100 অথবা 300 টাকা টপ আপ করলে গাইস এই ইমোটটা পেয়ে যাবেন এন্ড বাকি আইটেম গুলো এখনো গাইস কনফার্ম না সো এই ইমোটটা আসতেছে 100% কনফার্ম আগামী কালকে টপ আপ ইভেন্টের মাধ্যমে সো টপ আপ করে জাস্ট ইমোট বের করার মতো গাইস কোনো প্রয়োজন নেই আপনাদের যদি কোনো প্রকারের ডায়মন্ড লাগে বা কোনো কাজে যদি আপনাদের ডায়মন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে গাইস আপনারা টপ আপ করতে পারেন তাহলে গাইস এটা ফ্রি হিসেবে পেয়ে যাবেন সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি তো এই ছিল আজকের ভিডিও গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি যদি একটু হলো আপনাদের উপকার এসে থাকে অবশ্যই কিন্তু গাইস একটা লাইক করে দিয়েন এন্ড অনেকেই গাইস রেগুলার ভিডিও দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইবই করেনি পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন তো এই ছিল আজকের ভিডিও গাইস দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন